আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি জুবের আহমদ। আজকে আমাদের জাভাস্ক্রিপ্ট কোর্সের ক্লাস নং 24। আজকের এই ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের একটি প্রজেক্ট করব এবং এটা আমাদের চতুর্থ প্রজেক্ট। এর আগে আমরা তিনটা প্রজেক্ট করেছি, তো যারা তিনটা প্রজেক্ট দেখেননি তারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট করা আছে, সেখান থেকে দেখে আসবেন। তো আজকে আমরা যে প্রজেক্টটি দেখব সেই প্রজেক্টের আমি নাম দিয়েছি স্টুডেন্ট সার্চ প্রজেক্ট। তো আসুন দেখে নেই এই প্রজেক্টটা দেখতে কেমন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা H1 বা হেডলাইন আছে, এখানে আমি লিখে দিয়েছি স্টুডেন্ট সার্চ প্রজেক্ট। তো এখানে একটা ইনপুট বক্স দেখতে পাচ্ছেন এবং এখানে একটা সার্চ বাটন। তো ইনপুট বক্সে আমি লিখলাম ওয়ান, ওয়ান লিখার পরে যদি আমি সার্চ দেই, দেখুন এই দেখুন সার্চ দেওয়ার সাথে সাথে কি আসলো, একজন স্টুডেন্টের ছবি আসলো, রোল নং আসলো, তার ওয়ান ওয়ান যে সার্চ দিয়েছিলাম রোল নং আসলো, তার সে কোন ক্লাসে পড়ে, তার নাম, মোবাইল ইত্যাদি আসলো। আমরা এখানে আরো তথ্য যুক্ত করতে পারি। তো আমি আবারও ফিরে যাচ্ছি, এখানে ধরুন আপনি রোল টু দিলেন, টু না দিয়ে থ্রি দেন, থ্রি দিলাম, থ্রি দিয়ে সার্চ দিচ্ছি। এখন দেখুন এই যে যার রোল নং থ্রি তার সমস্ত তথ্য এখানে চলে এসেছে। তো এখানে কিন্তু লেখা আছে যে সার্চ বাই রোল নং, অর্থাৎ আমাদেরকে এখানে রোল নং দিয়ে সার্চ দিতে হবে। তো এখানে আমি ফোর দিলাম, ফোর দিয়ে সার্চ দিচ্ছি, দেখুন চার নম্বর রোল যা যা যার তার ছবি, তার রোল নং, তার ক্লাস, তার নাম, মোবাইল নং ইত্যাদি চলে এসেছে। তো আজকে আমরা এই প্রজেক্টটি করব। তো আসুন আমরা শুরু করি প্রজেক্টটি করা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমি JS প্রজেক্ট 4 নামে একটি ফোল্ডার নিয়েছি। এই ফোল্ডারে কি কি আছে আপনাদেরকে দেখাই। ফোল্ডারে একটা ইমেজ নামে আরো একটি ফোল্ডার আছে এবং এর মধ্যে চারটা ইমেজ আছে। এই যে দেখতে পাচ্ছেন চারটা ইমেজ আছে, আর index.html, project.js। তো এটাকে আমরা VS Code এর মধ্যে ওপেন করে রেখেছি। VS Code এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন JS প্রজেক্ট 4, এখানে index.html যেটা আছে এখানে টাইটেলটা পরিবর্তন করে দিয়েছি, একটি H1 নিয়েছি এবং এই যে প্রজেক্ট 4.js যে ফাইলটা আছে সেটা লিঙ্ক আপ করে দিয়েছি। আর প্রজেক্ট 4.js এর মধ্যে কিন্তু কিচ্ছু নাই, আমরা এখন করব। আর এই যে দেখুন ইমেজ, ইমেজ ফোল্ডারের মধ্যে চারটি ইমেজ আছে। তো আসুন আমরা এখন আমাদের প্রজেক্টটা শুরু করি। তো সর্বপ্রথম আমরা index.html এর মধ্যে কাজ করব। তো আমাদের একটি হেডিং তো আছে, সমস্যা নাই। এখন আমাদেরকে একটা ইনপুট বক্স নিতে হবে, তাই না? কারণ ওই যে সার্চ দিবে, সার্চ দেওয়ার জন্য তো তাকে একটা ইনপুট বক্স লাগবে, তাই না? তো আমরা একটা ইনপুট বক্স দিই, IN দিলাম, দিয়ে আমার এটা দরকার নাই, একটা আইডি থাকলে ভালো, একটা আইডি থাকুক। এই আইডি দিয়ে মূলত আমরা পরে এটাকে ধরব। তো এখানে আমি লিখতেছি STD ইনপুট, INPUT ইনপুট, অর্থাৎ স্টুডেন্ট ইনপুট, অর্থাৎ স্টুডেন্ট যে আইডি দিয়ে ই করবে। তো আমি এই আইডিটার নাম দিলাম STD ইনপুট। তো এখানে করে একটা প্লেস হোল্ডার দিয়ে দিই, PLA প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার আমি দিয়ে দিচ্ছি যে SEARCH সার্চ বাই RO ডবল রোল NUMBER নাম্বার, সার্চ বাই রোল নাম্বার, অর্থাৎ রোল নাম্বার দিয়ে সে সার্চ করবে। তারপর সার্চ করার জন্য কিন্তু আমাদের একটা বাটনও লাগবে, তাহলে সুবিধা। আমরা একটা বাটন নিচ্ছি, BTN বাটন। এই বাটনের মধ্যে আমরা বাটনের টাইপটা বলে দিই TY, TY টাইপ হচ্ছে বাটন, এবং আমরা বাটনের মধ্যে কি লেখা থাকবে, সার্চ, SEARCH সার্চ, কন্ট্রোল প্লাস। এখন এই যে আমরা বাটন, এই বাটনটাকে আমরা ধরবো কিভাবে? তো বাটনটা তো আসলে ক্লিক করলে একটা কিছু হবে, তাই না? তো আমরা লিখে দিই অন ক্লিক, অন ক্লিক, এবং এটার মধ্যে আমি একটা ফাংশনের নাম দিচ্ছি। ফাংশনটা আমরা জাভা স্ক্রিপ্ট যে ফোল্ডারটা আছে সেখানে আমি তৈরি করব। তো এখানে দিচ্ছি হচ্ছে ক্লিক বাটন, CLK BTN, তারপরে এই যে সেকেন্ড ব্র্যাকেট। তো এটা অবশ্যই আপনারা আমি যেভাবে দিলাম, যদিও আমি এখনো ফাংশন নিয়ে আলোচনা করি নাই, তো আমি যেভাবে দিলাম অন ক্লিক, অন ক্লিক, অন ক্লিকের কাজ কিন্তু আপনাদেরকে আগে দেখানো হয়েছে।
এখন আমি কি দিলাম, একটা অল ক্লিকের মধ্যে একটা ফাংশন কল করলাম আর কি, সিএলকে বিটিএন এই নামে। তো এই নামে আমরা পরে একটা ফাংশন তৈরি করব। তো ফাংশনের জন্য অবশ্যই এই ফার্স্ট ব্র্যাকেটটা দিতে হবে, আপনারা জানেন। তো আমরা ফাংশনের নাম দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট একটা ফাংশন এখানে কল করলাম, কিন্তু এই ফাংশনটা এখনো তৈরি করা হয়নি, তো আমরা তৈরি করে নিব। এখন দেখি আমাদের যে প্রজেক্টটা এখন আমাদের দেখতে কিরকম দেখাচ্ছে, আমরা যতটুকু তৈরি করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যতটুকু তৈরি করেছি এরকম দেখাচ্ছে। এখন যদি আমি সার্চ বাটনে ক্লিক করি, দেখুন আমাদের যেখানে আমি দিলাম ওয়ান ওয়ান দিয়ে সার্চ বাটনে ক্লিক করলাম, দেখেন কোনো কাজ হচ্ছে না, কারণ আমরা শুধু এইচটিএমএল যতটুকু সেই কাজটুকু করেছি, আমাদের যে জাভাস্ক্রিপ্টের যে কাজটুকু সেই কাজটুকু কিন্তু এখন আমরা করি নাই। তো সেইটুকুই আমরা করব এখন। তো সেই জন্য আমরা আমাদের ভিএস কোডে চলে যাচ্ছি। ভিএস কোডে গিয়ে আমরা আমাদের যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে যতটুকু কাজ ছিল ততটুকু হয়ে গিয়েছে। তো আমরা মূলত এখানে কি নিলাম, এখানে একটা ইনপুট বক্স নিলাম এবং ইনপুটে প্লেস হোল্ডার দিলাম একটা, এবং একটা আইডি দিলাম এসটিডি ইনপুট, এবং একটা বাটন নিলাম, বাটনের টাইপটা বলে দিলাম, এবং বাটনের মধ্যে ওয়ান ক্লিক, অর্থাৎ এই বাটনে সার্চ যে বাটন আছে যেখানে দেখতে পাচ্ছেন, সার্চ বাটনে ক্লিক করলে কি হবে, ক্লিক করলে মূলত আমাদের এই কাজটা হবে, তাই না? ক্লিক করলে স্টুডেন্টের তথ্যগুলো আমরা পাবো সার্চ করে, তাই না? তো এই জন্য এখানে ওয়ান ক্লিক একটা অ্যাট্রিবিউট যুক্ত করলাম, এবং এর মধ্যে কি করলাম, আমরা যখন এই সার্চ বাটনে ক্লিক করব তখন এই যে এই ফাংশনটা কল হবে, সিএলকে বিটিএন। তো এই ফাংশন যদিও আমি আলোচনা করি নাই, ফাংশন নিয়ে আমাদের ক্লাস আসবে, আপনারা চিন্তা করার কোনো কারণ নাই, তবে এখন যতটুকু আমি ব্যবহার করব ততটুকু আপনাদেরকে ব্যাখ্যা করে দিব, অসুবিধা নাই। তো এই ফাংশনটা দিলাম, এখন আমাদের মূল কাজ হচ্ছে জাভা প্রজেক্ট ডট জেএস ফাইলের মধ্যে এখানে এসে আমরা মূল কাজগুলো করব। তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে, আমরা এই যে এখানে দেখুন একটা ফাংশন কল করেছি সিএলকে বিটিএন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা ফাংশন কল করেছি। তবে তাহলে আমাদের এই ফাংশনটা আগে লিখতে হবে, তাহলে আমি লিখি যে কমেন্ট করে লিখে দেই যে ফাংশন এফ ইউ এন সি টি আই ও এন ফাংশন। তো ফাংশনটা আমরা লিখবো কিভাবে, ফাংশন লেখার জন্য এফ ইউ এন ফাংশন শব্দটা প্রথমে লিখতে হয়, তারপরে হচ্ছে একটা নাম দিতে হয়। তো নামটা আমরা কিন্তু আগেই দিয়ে দিয়েছি, যে এখানে দেখুন সিএলকে বিটিএন, তাই না? তো নামটা দিয়েছে সিএলকে বিটিএন, সরি বিটিএন। তো আমরা নাম দিলাম, নাম দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। তো আমরা দিলাম, তো আমরা যে ফাংশনটা এখানে কল করেছিলাম, এই যে যে ফাংশনটা এখানে কল করেছিলাম সেই ফাংশনটা কিন্তু এখানে লিখে ফেলেছি। তো আমাদের ফাংশনটা এখানে লেখা হয়ে গেল। তো এখন যদি আমরা কল করি এটা কাজ করবে। তো এখন আমাদের ফাংশনটা, এই যে আমরা বাটনের মধ্যে যে ফাংশনটা কল করেছি সেই ফাংশনটা আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে এসে লিখলাম। কিভাবে লিখলাম, প্রথমে ফাংশন শব্দটা বা কিওয়ার্ডটা লিখলাম, তারপরে ওই নামটা লিখলাম যে নামে আমরা কল করেছিলাম, তারপর ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট। তো এখন এই ফাংশনের মধ্যে আমাদের বলে দিতে হবে বা ধরতে হবে, প্রথমে কাকে ধরতে হবে বলুন তো, এই যে ইউজার যে এখানে ইনপুটটা দিবে, তাই না? ইউজার যে এখানে ইনপুটটা দিবে সেই ইনপুটটা আমাদের ধরতে হবে না, সেই ইনপুট ধরেই তো আমরা কাজ করব। তো ইনপুট ধরার জন্য আমাদের কি করতে হবে, আপনি লিখুন এল ই টি লেট, লেট লিখে একটা ভেরিয়েবলের নাম দিতে হবে ইনপুট, অর্থাৎ ইউজার যে ইনপুটটা দিবে, আই এন ইউ টি ইনপুট, ইউজার যে ইনপুটটা দিবে সেটা আমরা ইউজার ইনপুট ইনপুটটা রাখবো কোথায়, এই ইনপুট ভেরিয়েবলের মধ্যে। তো ইনপুটটা আমরা ধরবো কিভাবে, এই যে ডকুমেন্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমি কিন্তু এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এটার কাজ আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে করতে হয়। তো আমরা ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি এটার মাধ্যমে আমরা কি করব, আমরা এই যে আমাদের ই ছিল, এই যে দেখুন ইনপুট বক্সে আমরা কিন্তু একটা আইডি নিয়েছিলাম, তো এই আইডির নামটা আমি কপি করে নিচ্ছি, এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এই যে এখানে সিঙ্গেল কোটেশনের ভিতরে আপনি আইডিটা দিয়ে দিন, অর্থাৎ আমরা এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এই পদ্ধতির মাধ্যমে কাকে ধরলাম, এই যে আপনার ইনপুট বক্সের মধ্যে যে আইডিটা আছে এই আইডিটাকে ধরলাম। তো ধরা হয়ে গেল, ধরার পরে তারপর ডট দিয়ে ভ্যালু, সে আইডিটাতে ধরলে হবে না, কারণ ধরলে হবে না কেন, এখানে এই যে আমরা 1 2 3 যে রোল নাম্বারগুলো দিব, যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা তো আমাদেরকে পাইতে হবে, তাই না? এই জন্য ডট দিয়ে ভ্যালু লিখবেন, ভি এ এল ইউ ই ভ্যালু, তারপরে সেমিকোলন দিয়ে শেষ করে দেন, সরি সেমিকোলন দিয়ে শেষ করে দেন।
তো আমরা কি করলাম, এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে এই আইডিটার নাম দিলাম, নাম দিয়ে ডট দিয়ে এই ভ্যালুটা নিলাম। ভ্যালুটা নিয়ে আমরা কোথায় রাখতেছি, আমরা রাখতেছি এই যে ইনপুট নামক যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে আমরা ওইটা রাখতেছি। তো রাখার পরে এখন আমাদের কি কি করতে হবে, আমি কিন্তু আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে ইউজার যখন ইনপুট দেয় তখন দেখা যাচ্ছে সেই ইনপুটটা স্ট্রিং হিসাবে আসে। তো আমাদেরকে কি করতে হবে, এই ইউজার যে ইনপুটটা দিবে সে ওয়ান দিলে সেই ওয়ানটা কিন্তু স্ট্রিং হিসাবে আসবে, টেক্সট হিসাবে আসবে। তো সেটাকে আমাদের কি করতে হবে, নাম্বারে কনভার্ট করতে হবে। তাহলে আমি এখানে কমেন্ট করে লিখে দেই যে convert string to number string to number number। তো আমরা কি করব, ইউজার যে ইনপুটটা দিবে একটা নাম্বার সেটাকে আমরা কি করব, বা রোল নং সেটাকে আমরা কি করব, স্ট্রিং হিসাবে আসবে, সেই স্ট্রিং কে আমরা নাম্বারে রূপান্তর করব। কারণ নাম্বারে রূপান্তর করার জন্য কি করতে হবে, আপনি লিখুন ইনপুট ইকুয়াল টু আমরা কি করব, এই যে পার্স পিএ পার্স ইন্ট, অর্থাৎ আমরা সেটাকে ইন্টিজারে রূপান্তর করব, আর অর্থাৎ একটা পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। কাকে রূপান্তর করব, এই যে ইনপুট যেটা পাবো, তাই না, ইনপুট ইনপুটকে আমরা রূপান্তর করব। রূপান্তর করে আবার কোথায় রাখবো, আমরা রূপান্তর করে আবার ইনপুট যে ভেরিয়েবল আছে এর মধ্যেই আমরা রাখবো। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমাদের হচ্ছে সুইচ স্টেটমেন্ট দিয়ে কাজ করতে হবে। আমি কিন্তু এর পূর্বের যে ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসটি নিয়েছিলাম সুইচ স্টেটমেন্ট নিয়ে। তো এই সুইচ স্টেটমেন্ট নিয়ে যারা বুঝেন না বা বুঝতে পারছেন না, তারা অবশ্যই এই সুইচ স্টেটমেন্টটা যে ক্লাসটা আছে সেটা দেখে আসবেন। তো এখন আমি লিখি, এখন আমাদের কাজ হচ্ছে কি সুইচ স্টেটমেন্ট দিয়ে ই করা, এস ডাব্লু আই টি সি সুইচ এস টি এ সুইচ স্টেটমেন্ট। তো এখন এই সুইচ স্টেটমেন্টের মাধ্যমে আমরা কি করব, ওই যে এক একটা ভ্যালু, অর্থাৎ যদি তার রোল নং এক দেয়, অর্থাৎ রোল নং ওয়ান হয় তাহলে তার তথ্যগুলো দেখাবো, রোল নং টু যদি দেয় তাহলে তার তথ্যগুলো দেখাবো, রোল নং যদি থ্রি দেয় তাহলে থ্রির তথ্যগুলো দেখাবো। অর্থাৎ এটা আমরা সুইচ স্টেটমেন্টের মাধ্যমে এই মূল কাজটা এখানে আমরা করব। তাহলে সুইচ স্টেটমেন্ট লেখার জন্য সর্বপ্রথম কি করতে হয় বলুন তো, সুইচ কিওয়ার্ডটা লিখতে হয়। ঠিক বলেছেন, তো সুইচ কিওয়ার্ডটা লিখে তারপর কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনাদের কি কি দিতে হয় বলেছিলাম, একটা এক্সপ্রেশন। তো এক্সপ্রেশন হিসাবে আমরা কি নেব, ওই যে ইউজার যে ইনপুটটা দিয়েছিল সেই ইনপুটটা আমরা নিব, ইনপুট ইনপুটটা নিব, নিয়ে তারপরে কি করব, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, এই যে সেকেন্ড ব্র্যাকেট। এখন এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কি বলবো, যে কেস সি এ কেস যদি ওয়ান হয়, অর্থাৎ তার রোল নং যদি ওয়ান হয়, তারপর সেমিকোলন কি হবে, আমরা ই করি ডকুমেন্ট ডট রাইট মেথডের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো, ডকুমেন্ট ডট ডাব্লু রাইট, অর্থাৎ আমরা এটার মাধ্যমে প্রিন্ট করব, এটা একটু অ্যালাইন করে নেই। রাইট মেথডের মাধ্যমে আমরা কি করব, তাকে একটা ই দিব, কি বলে, ইমেজ, আমরা সিঙ্গেল কোটেশন দেই, সিঙ্গেল কোটেশন দিয়ে সর্বপ্রথম আমরা তার ইমেজ দেখাবো, কি কি তথ্য দেখাবো আমরা সেটা বলতেছি। তার রোল নং যদি এক হয় তাহলে কি দেখাবো, তার ইমেজটা দেখাবো। ইমেজ দেখার জন্য আমাদের কি ট্যাগ লাগে জানি আমরা, ইমেজ ট্যাগ, তাই না, IMG। তো আমি এই ট্যাগটা একটু, এটা দরকার নাই এতটুকু, তো এইটুকু আমি এখানে লিখে ওখানে নিয়ে যাচ্ছি। তো আমরা এই যে সিঙ্গেল কোটেশন আছে এর মধ্যে দিচ্ছি, এর মধ্যে আমাদের এই যে এসআরসি, এসআরসি এর মধ্যে ইমেজটা কোথায় আছে সেটা বলে দিবে। তো আমাদের প্রথম ইমেজটা আছে IMAGES ইমেজেস স্ল্যাশ, আমাদের প্রথম ইমেজ PIC পিক, তারপরে কি আছে পিক 0 ডট JPEG, JPG এই নামে আমাদের পিকচারটা আছে, JPG কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করলাম। সেভ করে এখন দেখি যে আমাদের এতটুকু কাজ হচ্ছে কিনা, আসুন আমরা একটু দেখি, চেক করে আসি। তো আমি এই পেজটা রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে আমরা যদি এখানে ওয়ান দেই, আমাদের পিকচারটা দেখাচ্ছে না, দেখি আমাদের পিকচারটার নাম কি,
পিক ওয়ান, ও পিক ওয়ান আছে, পিক জিরো বলতে কিছু নাই এখানে, পিক ওয়ান আছে, পিক ওয়ান ডট জেপিজি। আচ্ছা এখন আশা করা যে কাজ হবে, আমরা আবার ই করতেছি, তো আমরা ওয়ান লিখে সার্চ দিলাম, তো দেখুন এই যে ছবিটা কিন্তু চলে আসছে, কিন্তু ছবিটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে, তাই না? তো আমরা এই ছবিটাকে একটু ছোট করি, ছোট করার জন্য এই যে আপনাকে এখানে লিখতে হবে ওয়াই, wi dts wide equal to ডবল কোটেশনের মধ্যে লিখে দেন হচ্ছে কত 100px লিখে দিলাম। তো আমি দেখি এখন ছবিটার সাইজটা ঠিক আছে কিনা, আবার রোল ওয়ান দিই। হ্যাঁ এখন দেখুন ছবিটা কিন্তু ছোট আকারে আসছে, অর্থাৎ আমরা নাম্বার ওয়ান ওয়ান লিখে সার্চ দিলাম, ওই যে তার ছবিটা চলে আসলো। তো এখন আমরা ছবিটা নিয়ে আসলাম, ছবি নিয়ে আসা হয়ে গেল, তারপরে আমরা এই যে এখানে আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে আমরা যদি আপনারা যদি ভিতরে যদি ডবল কোটেশন থাকে তাহলে একেবারে লাস্টে কিন্তু দুই সাইডে কি থাকবে, সিঙ্গেল কোটেশন, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন। তো তারপর আমরা কি করব, তার হচ্ছে রোল নং লিখব, আর ও রোল নং ধরুন কত ওয়ান, তার রোল নং হচ্ছে ওয়ান, এটা আমরা সেভ করলাম। সেভ করে এখন যদি আমরা আউটপুট দেখি, আমি দিলাম হচ্ছে ওয়ান, সেভ কি করা হয়েছে, আচ্ছা সেভ করেছি, আচ্ছা ইন্ডেক্স ডট এইচটিএমএল দেখি, এটাও সেভ করেছি। আচ্ছা আমরা প্রথমে পিকচারটা দেখালাম, তারপর হচ্ছে তার রোল নামটা দেখাচ্ছি, ওয়ান দেই, এটা পেজটা রিলোড করতে হবে, রিলোড করি নাই আমরা, এখন যদি ওয়ান দেই, এই যে দেখুন তার পিকচারটা এবং রোল ওয়ান এটা কিন্তু একই লাইনে দেখাচ্ছে, তো আমরা চাচ্ছি ভিন্ন লাইনে, পরের লাইনে দেখাবো, তো সেই জন্য এখানে আপনাকে একটা বিআর ট্যাগ দিতে হবে, বিআর ট্যাগ। তো বিআর ট্যাগ দিলাম, তারপর তার রোল নাম্বারটা লিখলাম, রোল নাম্বার লেখা হয়ে গেল, তারপর আমরা আবারও বিআর ট্যাগ দেবো, বিআর রোল নাম্বারের পরে আমরা লিখবো হচ্ছে তার ক্লাস, সি এল এ, তার ক্লাস হচ্ছে কত 10, তারপরে আমরা আবারও বিআর দেব, বিআর বিআর দিয়ে তারপরে তার আর কি দেব হচ্ছে নেম, নেম লিখে তার নাম দিচ্ছি, ধরুন আমি এখানে দিলাম জুবায়ের, জে ইউ বি এ ই আর জুবায়ের, এ এইচ এম এ ডি আহমদ, আমি কন্ট্রোল জেড দিয়ে একটু মিনিমাইজ করে নিচ্ছি আর কি, এটা নাম দিলাম, তারপর আবার বিআর ট্যাগ দিচ্ছি, বিআর বিআর ট্যাগ দিয়ে এরপরে দিব হচ্ছে কি তার মোবাইল নাম্বার, মোবাইল নাম মো বি আই এল ই মোবাইল নং, মোবাইল নং দিলাম 01740 7886, আবল তাবল একটা নাম্বার দিলাম আর কি। তো এতটুকু আমরা করলাম, করার পর এখন দেখি আমাদের আউটপুট কি দেখায়, আমরা আবার এটা রিলোড করি, রিলোড করে আমরা ওয়ান দিলাম, দেখুন ওয়ান দেওয়ার পরে কি দেখাচ্ছে, ছবি দেখাচ্ছে রোল নং ওয়ান, ক্লাস টু মানে ক্লাস 10, নেম জুবাইর আহমদ, মোবাইল নং এটা দেখাচ্ছে। এখন শুধু আমরা নাম্বার ওয়ান অর্থাৎ এক নং রোলের জন্য করেছি, এক যদি দিয়ে সার্চ দিই তাহলে আসতেছে, এখন যদি আপনি দুই দিয়ে সার্চ দেন, আমি দুই দিয়ে দিচ্ছি, দেখুন এখন কিন্তু কোনো রেজাল্ট আসতেছে না, কারণ দুই দিয়ে এখন আমরা কাজ করি নাই। তো এটাকে আমরা আপনাদেরকে কি করতে হবে, অবশ্যই এখানে ই করবেন, ব্রেক দিতে হবে, আপনার যেহেতু এই একটার কাজ, কেস ওয়ানের কাজ শেষ, তখন কি দিতে হবে, ব্রেক। ব্রেক কি জন্য দিতে হয় সেটা কিন্তু আমি এই যে সুইচ স্টেটমেন্ট নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু একবারে ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়েছি। তো আমাদের এই আমরা এখন কি করলাম, মাত্র একজন রোল নং যে রোল ওয়ান যার, তো একজন স্টুডেন্টের জন্য করলাম, তো আমরা এরকম কি করব, অনেকজন স্টুডেন্টের জন্য করব। তো আমরা এখানে নিচ্ছি আর একটা নিচ্ছি দিয়ে, এখানে রোল টু, রোল টু যদি হয় তাহলে তার ইমেজটা হয়ে যাবে পিক টু, তারপর পিকগুলো আমি রিনাম করে রেখেছি, তার রোল নং হয়ে যাবে টু, ক্লাস 10ই থাকবে, তার নাম হয়ে যাবে আরেকজন, নাম আমি দিচ্ছি হচ্ছে এখানে কে এস খা এল এল ই দি খালেদ, এস ও ডবল এস এ হুসাইন, তারপর তার মোবাইল নাম্বারটা একটু পরিবর্তন করে দিতে হবে, আমরা লাস্টে 32 আছে,
এখানে আমরা 77 দিয়ে দিলাম। তারপরে আমরা আর একটা রোল থ্রি যে আছে তার জন্য করব, রোল থ্রি, যদি রোল লং থ্রি হয় তাহলে কি হবে, পিকচারটা পিকচার থ্রি দেখাবে, তারপরে তার রোল লং বলবে যে থ্রি, তার ক্লাস টেনই থাক, নামটা পরিবর্তন হবে, নাম দিলাম হচ্ছে ধরুন এম্মা, এস ইউ এম্মা সুন, কে এস এ খান, মাসুম খান নাম নাম দিলাম, এবং নাম্বারটা একটু পরিবর্তন করে দিই আমরা মাঝখান থেকে, এখানে 8 9 আছে, আমরা 5 6 করে দিলাম। তারপরে আমরা আরো একটা নিচ্ছি, আর একজন স্টুডেন্টের ইনফরমেশন, তো যদি 4 তার রোল নং যদি 4 হয় তাহলে কি হবে, পিকচারটা এই পিকচার 4 দেখাবে, রোল নং 4, তার ক্লাস 10, ঠিক আছে, নামটা একটু পরিবর্তন করে দেই, আমি এখানে লিখে দিলাম আই কে ইক, আই কিউ ইক বি এ এল বাল এস ও ডবল এস এ আই এন হুসাইন, সরি, এবং তার নাম্বারটাও পরিবর্তন করে দিই, এখানে কত আছে আমরা 63 কে করে দেই হচ্ছে 73, অর্থাৎ নাম্বার গুলো প্রত্যেকটা একটু পরিবর্তন করে দিলাম, এবং প্রত্যেকটা শেষে কিন্তু ব্রেক আছে দেখেছেন, তো এটা লিখলাম, লিখার পরে আমাদের সব সবশেষে একটা কি করতে হবে, ডিফল্ট একটা ই দিতে হবে, যে এই 4টা রোলের মধ্যে যদি না থাকে, ধরুন আমরা 4 জনের জন্য করলাম, আপনারা ইচ্ছা করলে 100 জন স্টুডেন্টের তথ্য নিয়ে এগুলো করতে পারেন, তো আমরা 4 জনের জন্য করলাম, করে লাস্টে ডিফল্ট, অর্থাৎ তার যে ই আছে ডিফল্ট হিসেবে আমরা কি দিব, এল ও জি লগ কন্ট্রোল ডট লগ, ডিফল্ট হিসেবে আমরা যে মেসেজটা দিব যে ইওর রোল নং ওয়াই ও ইউ আর ইওর আর ও ডবল রোল নং ইজ নট এম এ টি সি এইচ ম্যাচ, কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমরা আউটপুট দেখি, দেখুন আমি এটা রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে 1 দেই, দেখুন 1 এর যে ছবি সেটা চলে এসেছে, আমি যদি 3 দেই, 3 যার রোল নাম্বার, এই যে যার রোল নাম্বার 3 তার ছবি তার তথ্যগুলো চলে এসেছে, আমি যদি এখন দেখা যাচ্ছে 1 2 3 4 পর্যন্ত আমরা করেছিলাম, এখন 5 দিলাম, 5 দেওয়ার পরে দেখুন কি হয়, আচ্ছা 5 দেওয়ার পরে কাজ হচ্ছে না, এটার কারণ কি দেখি আমরা, ডিফল্ট ডিফল্ট হিসাবে আমরা কি দেখো, সরি আমরা এখানে কিন্তু ই করেছি, ডকুমেন্ট ডট রাইট এর মাধ্যমে আমাদেরকে দেখাতে হবে, ডকুমেন্ট ডট ডব্লিউ আর রাইট, রাইট এর মাধ্যমে আমরা কি মেসেজ দিব, যে ইওর ওয়াই ও ইউ আর ইওর আর ও রোল নং ইজ নট এম এ টি সি ম্যাচ, সেভ করুন। আমরা যদি এখন এটার আউটপুট দেখি, তো আমরা এখন কি করলাম, রিলোড দেই, রিলোড দিয়ে আমি দিলাম হচ্ছে ধরুন 6, তো দেখুন কি বলতেছে, ইওর রোল নং ইজ নট ম্যাচ, তো ইওর রোল নং ইজ নট ম্যাচ এটা কিন্তু আমাদেরকে বলতেছে, তো আমি আবারও আপনাদেরকে প্রজেক্টটা দেখাই, সেটা কি ধরুন আমি 1 দিলাম, তার রোল নাম্বার 1, তার ছবি, তার রোল নং, তার ক্লাস, তার নাম, তার মোবাইল নাম্বার এখানে দেখাচ্ছে, কিন্তু এখানে যদি আমি 3 দেই, দেখুন এখানে যার রোল নাম্বার 3 তার সব তথ্যগুলো দেখাচ্ছে, তো এভাবে আপনি, আমরা 4 জনের জন্য করেছি, আপনি এরকম 100 জন বা আরো বেশি মানুষের জন্য এই প্রজেক্টটি তৈরি করতে পারেন, তো আশা করি আজকের এই প্রজেক্টটি খুবই ভালো লেগেছে এবং আপনারা এনজয় করেছেন, আর এই প্রজেক্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই প্রজেক্টটি করে আমার এই ভিডিওর নিচে কমেন্টে দিয়ে দিবেন, আমরা আমি দেখে জানাবো যে আসলে আপনাদের কোথাও ভুল হয়েছে কিনা, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আজকে এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন।